বাসের ধাক্কায় বাবা মেয়েসহ একই পরিবারে তিনজন নিহত হয়েছে। এছাড়াও সারা দেশে বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়। সকালে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কে চুনিয়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় ইজি বাইক আরোহী বাবা মেয়েসহ একই পরিবারে তিনজন নিহত হয়, আহত হয় আরও তিনজন। পুলিশ জানায়, ফুলবাড়ি থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার চুনিয়াপাড়ায় একটি ইজি বাইককে পেছন থেকে ধাক্কা দিলে বাস চাপায়। ঘটনাস্থলে 10 বছরের শিশু আইভি, বাবা আশরাফুল আলম ও চাচা সাজদার খলিফা নিহত হয়। তাদের বাড়ি নাটোর জেলার জালালপুরে। গুরুতর আহত আশরাফুলের বাবা আফসার আলী সহ তিনজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কসবা উপজেলা আলান্তার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেট কার চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘাতক প্রাইভেট কারটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। এছাড়া সকালে কসবার নোয়াপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় হারুন মিয়া নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।